নাকলুল আকদাম ইলাল জামাআত, জামাতে সালাত আদায়ের জন্য মসজিদে হেঁটে হেঁটে আসা, জামাতে সালাত আদায়ের জন্য মসজিদে হেঁটে হেঁটে আসা। যখন বান্দা সালাত আদায়ের জন্য এক পা রাখে, সাথে সাথে তার একটা পাপ দূরভূত হয়ে যায়, এবং যখন সে বাম পা রাখে তার মর্যাদা এক স্তর উন্নীত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তিনটি কাজের মাধ্যমে বান্দার পাপের কাফফারা হয়ে যায়। আরও সুসংবাদ রয়েছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কাজগুলো ভালোভাবে সম্পাদন করবে, এই তিনটি কাজ, মসজিদে আগে আসবে অথবা এসে সালাদে করে অপেক্ষমান থাকবে, অর্থাৎ মসজিদে অবস্থান করে জিজ্ঞাসা করবে, সুন্দর করে উজু করবে, এবং পায়ে হেঁটে হেঁটে মসজিদে পাঁচক্ত সালাদ জামাতের সাথে মসজিদে আদায় করবে, আশা বিখৈরিন ওয়া মাতা বিখৈরিন, সে একটা পবিত্র একটা সুখী জীবন যাপন করবে। আল্লাহ তাআলা তাকে একটা সুখী জীবন দান করবেন, তার ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে আল্লাহ তাআলা একটা সুখী জীবন তাকে দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, ওয়াকানা মিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবং সে এমনভাবে পাপ থেকে মুক্ত হয়ে যাবে ওই দিনের মতো যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কল্পনা করতে পারেন, এই তিনটি কাজ যে ব্যক্তি করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ব্যক্তি জীবনে একটা সুখী জীবন দান করবেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পারিবারিক জীবনে, তার দাম্পত্য জীবনে একটা সুখী জীবন দান করবেন, সামাজিক জীবনে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সে কল্যাণের সাথে বেঁচে থাকবে, কল্যাণের সাথেই সে মৃত্যুবরণ করবে। শুধু কি তাই, ওই ব্যক্তি পাপ থেকে এমনভাবে মুক্ত হয়ে যাবে ওই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্মদান করেছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। এইবার আল্লাহ তাআলা বলছেন, কথা কিন্তু চলছে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এইবার আল্লাহ তাআলা বলছেন, ইয়া মুহাম্মদ ইদা সাল্লাইতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখনই সালাত আদায় করবেন তখনই আপনি এই দোয়াটা পাঠ করবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখনই সালাত আদায় করবেন সালাতের পরে এই দোয়াটা পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া ইদা আরাদতা বি ইবাদিকা ফিতনাতান ফাকবিযনি ইলাইকা গায়রা মাফতুনিন, হে আল্লাহ আসআলুকা ফিআলাল খায়রাত, হে আল্লাহ আমি তোমার নাকি নিকটে কল্যাণ চাই, তুমি আমাকে কল্যাণ দান করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি ওয়া তারকাল মুনকারাত, হে আল্লাহ আমার কাছ থেকে যাবতীয় কল্যাণকে তুমি দূরভীত করে দাও, ওয়া হুব্বাল মাসাকিন, হে আল্লাহ আমাকে তৌফিক দান করো যেন আমি দরিদ্র মিসকিন গরিবদেরকে যেন আমি ভালোবাসতে পারি, হে আল্লাহ তুমি যদি ঈদে আরত্তা ফিতনা, তুমি যদি আমাকে কোনো পরীক্ষা নিতে চাও এবং যে পরীক্ষাতে পতিত হয়ে আমি ইমানহারা হয়ে যেতে পারি অথবা আমি পদভ্রষ্ট হয়ে যেতে পারি, এমন কোন পরীক্ষা আমার উপরে আসার আগেই তুমি আমাকে মৃত্যু দান করো। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা আরেকটা বিষয় নিয়ে কথা বলছে, ওয়াদ্দারাজাত, কোন কাজে মানুষের মর্যাদা বৃদ্ধি পায়, মানুষের মর্যাদা এমনিতে বৃদ্ধি করে দেওয়া হয়, মানুষের কাছে তার মর্যাদা বৃদ্ধি হয়ে যায়, ফেরেশতাদের কাছে তার মর্যাদা বৃদ্ধি হয়ে যায়, আল্লাহর নিকটে তার মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। কি কাজ? এক, ইফশা উস সালাম, মানুষকে বেশি বেশি সালাম দেওয়া, ছোট বড় সবাইকে সালাম দেওয়া, সে আমার ছোট আমি কি তাকে সালাম দেবো, সে তো আমার চেয়ে মানে কম টাকার চাকরি করে আমি কি তাকে সালাম দেবো, সে তো সমাজের নিচু শ্রেণী আমি কি তাকে সালাম দেবো, না, যে আগে সালাম দিল সে অহংকার থেকে মুক্ত হলো। সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর গ্রহণ করা ওয়াজিব। আপনি সালাম দিবেন, আপনার স্ত্রীকে সালাম দিবেন, আপনার সন্তানকে সালাম দেন, বাড়িতে যখন যাচ্ছেন তখন সালাম দিবেন, সালাম স্ত্রীকে সালাম দেওয়া মনে করি এটা একটা লজ্জার ব্যাপার, আমার স্ত্রীকে সারাদিন তার সাথে থাকি, তাকে কীভাবে তাকে কেন আমি সালাম দেবো, আমারই সন্তান আমি তাকে কেন সালাম দেবো, আমারই তো আব্বু আমি তাকে কেন সালাম দেবো, এটা নয়। ছোট বড় সবাইকে সালাম যে ব্যক্তি দিবে আল্লাহ রাসূল বলছেন এটা তার মর্যাদা বৃদ্ধি করবে, এবং জান্নাতে যাওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ইফশা উস সালাম, সালামের প্রসার ঘটানো। দুই, ও আদাম আসিয়াম, মর্যাদা বৃদ্ধি পাওয়া, আদাম আসিয়াম, আদাম আসিয়াম অর্থাৎ নফল সিয়াম পালন করা, ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়াম, ফরজ সিয়াম বলতে রমজানের সিয়ামের পাশাপাশি, রমজানের সিয়ামের পাশাপাশি অন্যান্য নফল সিয়ামের ব্যাপারে যারা যত্নশীল থাকবে। চার, ওয়া তাআমাত তুআম, মানুষকে খাবার খাওয়ানো, মানুষকে অভাব অনটনে যারা থাকে তাদেরকে খাবার খাওয়ানো। এবং পাঁচ নম্বর, চার নম্বর হচ্ছে ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, যখন মানুষের সাথে ঘুমিয়ে থাকে তখন
জেগে সালাত আদায় করা, তার তাহাজ্জুদ সালাত আদায় করা, এই চারটি কাজে মানুষের মর্যাদা বৃদ্ধি পায়। বাইহাকির একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু